डियर भिवार्स आज आमरा अपार प्राइमरी 2016 जे फार्स्ट काउंसिलिंग माने फार्स्ट काउंसिलिंग फार्स्ट फेज चलछे तार आपडेट निये आलोचना करब। आमरा जानी आज के डेटे अर्थात 25 अक्टोबर 2024 मोट एकटी सबजेक्टेरी काउंसिलिंग छिलो, मूलत जेटा छिलो सेटा बेंगुली मीडियमेर अरबिक सबजेक्टेर। से क्षेत्रे टोटाल आज के जतजन कैंडिडेट छिलो सेटा हच्छे 150 जन। तोमरा लिस्टा थेके प्रत्येकेई जानो ए 150 जनेर मध्ये जेटा आजकेर खबर, जेटा এটা খুশির খবর বা দুঃখের খবর বলবো না, কারণ আজকে কিন্তু অ্যাবসেন্ট ছিল খুব কম জন, অর্থাৎ 4 জন। এই 4 জন অ্যাবসেন্ট থাকার কথা এই কারণে উল্লেখ করা হচ্ছে কারণ তোমরা বুঝতেই পারছো গত আগে যে 3-4 দিন ওয়েটিং মানে কাউন্সিলিং হলো সেখানে কিন্তু দেখবে অ্যাবসেন্টের সংখ্যা কিন্তু যথেষ্ট বেশি ছিল, 30%, কোনো কোনো ক্ষেত্রে 30% অ্যাবভ 35% আমি দেখেছি অ্যাবসেন্ট ছিল। কিন্তু আজকের ডেটে আমরা দেখে বুঝতে পারলাম মাত্র 4 জন অ্যাবসেন্ট। অর্থাৎ যে তথ্যটা আমি বলতে চাইছি বা আমি একটা ভিডিও করে বলেছিলাম যে সবার যে চাকরি পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু নয়, এটা ওয়েটিং লিস্ট অনুযায়ী অর্থাৎ কোন ক্যাটাগরির কোন ওয়েটিং লিস্টে কার নাম আছে সেই অনুযায়ী নির্ভর করছে। এবং সেখানে আমি আলোচনা করেছিলাম যে কাদের ক্ষেত্রে সুযোগ বেশি কাদের ক্ষেত্রে সুযোগ কম। যাই হোক, আজকে আমরা দেখছি ওয়েটিং লিস্টের যে সংখ্যা মানে ভ্যাকেন্সি অ্যাবসেন্টের সংখ্যা কিন্তু কমে গেল আজকে, ফলে পরবর্তী ক্ষেত্রে আমরা যখন ফার্স্ট কাউন্সিলিংয়ের পর সমস্ত সাবজেক্টের সেকেন্ড কাউন্সিলিংয়ে যাব তখন বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাব যে কোন কোন ক্যাটাগরির ক্ষেত্রে কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে ওয়েটিং লিস্ট থেকে বেশি সংখ্যক স্টুডেন্টরা মানে ক্যান্ডিডেটরা চাকরি পাবে। আর আজকের যে এই যে কাউন্সিলিং হলো আর কি আরবিক সাবজেক্টের বেঙ্গলি মিডিয়ামের, সেখানে আমি বললাম টোটাল 150 জনের মধ্যে 40 জন মানে 4 জন ওই অ্যাবসেন্ট ছিল। এবং মূলত আজকে যে ক্যাটাগরিগুলো মূলত সেখানে উপস্থিত ছিল এই 150 জনের মধ্যে তারা হলো জেনারেল মেল ফিমেল, জেনারেল ফিমেল, ওবিসি এ মেল ফিমেল, ওবিসি এ ফিমেল এবং ওবিসি বি মেল ফিমেল বা ফিমেল, অর্থাৎ এই সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সেখানে উপস্থিত ছিল এবং সেখান থেকে মোট 4 জন অ্যাবসেন্ট। যাই হোক, এই বিষয়ে তোমাদের খেয়াল রাখতে হবে যারা ওয়েটিং লিস্টে আছো যে কোন ক্যাটাগরির ক্ষেত্রে কোন দিন কতগুলো ওয়েটিং মানে ফাঁকা থাকছে এবং কোন কোন ক্যাটাগরির ক্ষেত্রে কত কত স্কুল ভ্যাকেন্ট পূর্ণ হচ্ছে এটা খেয়াল রাখতে হবে। যদি খেয়াল রাখতে পারো তাহলে তোমার যে মানে লিস্ট অর্থাৎ তোমার যে ক্যাটাগরিতে নাম আছে যে সাবজেক্টের নাম আছে সেক্ষেত্রে তুমি বুঝতে পারবে যে তোমার চাকরিটা হবে কি হবে না অর্থাৎ সেকেন্ড কাউন্সিলিং বা থার্ড কাউন্সিলিংয়ের পর। যাই হোক, আজকের আপডেট এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।